হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আগের ভিডিওতে আম্মুর ছাদ বাগানটা দেখিয়েছিলাম, সবাই অনেক পছন্দ করেছিলেন, তো আজকে আবার আরেকটু দেখিয়ে দিব। কারণ আম্মুর ছাদ বাগানে নতুন কী কী গাছ আনা হয়েছে সেগুলো নিয়ে আজকে আমার ভিডিওটা, সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এই যে এই গাছটা, এটা কিন্তু সবেদা ফল গাছ। এই গাছটা নতুন করে আনা হয়েছে, আরও কিছু গাছ আনা হয়েছে। আর এই ফলটা আমি খাই না, খুব একটা পছন্দ করি না, তবে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, খেতেও খুব মজা এটা। তো এটা আনা হয়েছে, আর মাশাল্লাহ এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, খুব সুন্দর করলা ধরে আছে, অনেক সুন্দর হয়ে উঠেছে গাছটা। এটা আমাদের কিন্তু গাছ অনেক বেশি ভালো লাগে, গাছ দেখলে আসলে মনটা ভরে যায়, প্রাণটা জুড়িয়ে যায়। আর গাছ দেখলে আসলে যদি মনটাও খারাপ থাকে, মনটাও ভালো হয়ে যায়। গাছের দিকে তাকালে ফুল ফল এগুলো দেখলে আসলেই মন ভালো হয়ে যায়। আর এই গাছগুলো নতুন করে আনা হয়েছে, ফুল গাছগুলো। এটা গাঁদা ফুল গাছ, খুব সুন্দর ছিল কালারগুলো, মাশাল্লাহ নয়নতারা ফুল ছিল আর এটা ছিল, খুব সুন্দর হয়েছে। তো বিকেল টাইমে একটু আম্মুর বাসায় আসছি একটা কাজের জন্য, তো এখন একটু ছাদে আসলাম। ভাবলাম বিকেলের ওয়েদারটা খুব ভালো লাগতেছিল, ছাদে বিকেলবেলা আসলে খুবই ভালো লাগে, খুব ঠান্ডা ছিল ওয়েদারটা। তো গাছগুলোর সাথেও আপনাদেরকে মানে দেখিয়ে দিলাম গাছগুলোকে, আপনাদেরকে কী কী গাছ নতুন করে আনা হয়েছে, তাই ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা লেবু গাছ, এখনও লেবু আসে নাই। আর এই পেঁপের চারাগুলো নতুন করে আনা হয়েছে। তারপর হচ্ছে এখানে আম্মু একটা লাউ গাছ ইয়ে করেছে, এটা খুব সুন্দরভাবে হইতেছে মাশাল্লাহ। তো টুকটাক করে আনতেছে, আম্মু আস্তে আস্তে করে আরও গাছ আনবে অল্প অল্প করে। এগুলো হচ্ছে আম্মু আগে থেকেই ছিল, বেগুন গাছ, তারপর ডালিম গাছ ছিল, নতুন করে সবেদা গাছটা আনা হয়েছে। এই ফলটা সবাই পছন্দ করে আমাদের বাসায়, তো এটা আনা হয়েছে। আর কিছু ফুল গাছ আনা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো কার কার ভালো লেগেছে আমাদের আম্মুর ছাদ বাগানটা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিকেল টাইম, তো আমরা হচ্ছে আমি আম্মুকে নিয়ে একটু বের হবো, সেজন্য আম্মুকে নিতে আসছি। আম্মু এখন একটু গাছে পানি দিচ্ছে, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য আগে একটু গাছে পানি দিয়ে নিচ্ছে। অনেক রোদ ছিল, রোদে হচ্ছে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে যায়, পাতাগুলো একদম সতেজ থাকে না, সেজন্য একটু গাছে পানি দিয়ে নিচ্ছে আম্মু। পানি দিয়ে তারপর আমরা বের হবো, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, যারা যারা রোমান্স ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইলের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রোমান্স ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন বিকালের ওয়েদারটা কত সুন্দর ছিল, অল্প অল্প হালকা হালকা রোদ ছিল, কিন্তু এমনিতে ঠান্ডা বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল। তো এটাই ছিল আজকে আমার ভিডিও, সবার সাথে শেয়ার করে দিলাম। তারপরে পাশের বাসার যে আন্টিরা থাকে, ওনারাও বিকেল টাইমে ছাদে আসে বসে, সবাই আসলে একটু বিকেল টাইমে ছাদে ঘোরাঘুরি করে, বাসার মধ্যে আর কতক্ষণ থাকবে, বিকেল টাইমে একটু ঘুরলে সবারই ভালো লাগে। তো এটাই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।